নমস্কার, আমি অপূর্ব কুণ্ডু। এই বর্ষায় এই পদ্ম বা শালুক গাছের অন্যতম সেরা মানে সবচেয়ে ক্ষতিকারক এদের চিনে রাখুন। দেখুন, এটা লেদা পোকা, আপনি ভালো করে লক্ষ্য করুন, যাদের পোকাতে ভয় লাগে আলোর ব্যাপার। আর দেখুন গাছটা কী অবস্থা করেছে, এটা গ্যালাক্সি অত্যন্ত ভালো দেখতে পাচ্ছেন, ডিম পেড়েছে, কোটা পোকা দেখুন, তিনখানা পোকা এই কুড়িটাকে নষ্ট করেছে, এই কুড়ির মধ্যে ছিদ্র করে হয়ে গেছে। আমি পোকাটাকে তুলি, তারপর আমাদের দেখাচ্ছি। এই পোকাগুলোকে মেরে দেওয়া সবচেয়ে বড় কাজ, ভালো করে দেখুন। এই তিনটা, এটা যদি আপনি পা দিয়ে চেপে দেন মরে যাবে, সম্পূর্ণ ব্যাপারই নয়। কিন্তু সমস্যাটা হলো, এটা ছাড়াও এই পাতাগুলো দোষ কী করেছে, এগুলোতেও পোকা আছে, কিন্তু এটা কেটে দিলে আপনার হবে না। এই পোকাটা কোথাও না কোথাও আছে, আপনাকে খুঁজে বের করতে হবে। আর না, এই তো পোকা রয়েছে দেখুন, হাত দিয়ে পা দিয়ে কেটে ফেলে দিতে পারেন, সবকে নষ্ট করে দিয়েছে। এই পাতাটা দেখুন নষ্ট করে দিয়েছে। যেগুলো নরম হেলদি গাছ সেগুলো কি সবচেয়ে আগে আক্রমণ করে, কারণ খাওয়া অনেক সহজ। এটা দেখুন, এই পাতাটা কুড়িটাকে নষ্ট করে দিয়েছে, কুড়ির মধ্যেও পোকা আছে, দেখুন আমি দেখানোর চেষ্টা করি। কুড়িটা দেখুন, কুড়ির মধ্যে নিশ্চয়ই পোকা আছে, ডিম পেড়েছে, এর মধ্যে পোকাগুলো ডিম পেড়েছে, এই দেখুন ডিম পেড়েছে, ইয়ে তৈরি হয়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে ফুলের মায়া করে শেষ করে আপনি অবশ্যই কুড়িটাকে শেষ করে দিচ্ছে। এটা একটা গ্যালাক্সি, যারা চেনেন তারা নিশ্চয়ই চেনেন, খুব ভালো সুন্দর ফুল হয়। এরকম বেশ কিছু গাছকে খেয়ে খেয়ে নষ্ট করেছে, এখানে পদ্ম গাছও সেম অবস্থা, এগুলো আছে। এখানে এই যে পোকা আছে, এখন দেখুন এই যে একটা পোকা আছে, এটা ডিপে মেরে দিতে হবে, কিছু করার নেই আপনার, বুঝতে পারছেন। এই গাছগুলো যেগুলো হেলদি বেশি সেগুলো কি সবচেয়ে বেশি আক্রমণ করে, কারণ তার পাতাগুলো নরম, খাওয়ার অনেক সুবিধা হয়, আর ঠিক সেই কারণে এই গাছগুলোকে আক্রমণ করে, প্রত্যেকটা গাছকে দেখুন শেষ করছে। এগুলো সব শালুক, পদ্ম, আগের দিন পদ্ম গাছগুলো দেখিয়েছিলাম, পদ্ম গাছগুলো দেখাচ্ছি, সেম কন্ডিশন। ভালোভাবে এই পদ্ম গাছটা লক্ষ্য করুন, দেখুন লেদা পোকা এর উপরে তো প্রচুর আক্রমণ করেছে। এক লেদা পোকাগুলো দেখুন পাতাগুলোকে খেয়ে নষ্ট করে দিয়েছে, পুরো ঝাঁঝরা করে দিয়ে, পাতা কুড়ি যা থাকবে গাছের সর্ব অংশকে এটা নষ্ট করে দেয়। নরম অংশগুলো খেতে শুরু করে প্রথম, এই যে পাতা যেহেতু নরম অংশ, হেলদি যেগুলো সদ্য পাতা বেরোচ্ছে সেই পাতাগুলো বেশ হেলদি থাকে, সেই পাতাগুলোকে সবচেয়ে আগে আক্রমণ করেছে। পাতাগুলো প্রায় শেষ দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে, এটা কোনো গতি নেই। আর একটা লেদা পোকা হলে প্রচুর দ্রুত হারে বংশ বিস্তার করতে থাকে, যাদের এক দুটো গাছ হচ্ছে সহজেই দেখতে পারে। আমারও অনেক গাছ আছে, তবুও লক্ষ্য করে দেখি, ওষুধ দিলে সহজে চলে যাবে, কিন্তু আমি ওষুধ দিতে চাইছি না, কারণ পাখিগুলো জল খেতে আসে, সেই কারণে আমি চাই না যে ওষুধ দিয়ে মারতে। তাই হাত দিয়ে মোটামুটি একটু ওয়াচ করলেই দেখতে পাবেন এরা তাহলে পায়খানা করে, সেই পায়খানাটা দেখে বুঝতে পারবেন যে আপনি লেদা পোকা আছে। আর গাছগুলোর পাতা দেখতে পাচ্ছেন, কোকড়া কোকড়ানো মাঝে মাঝে ছিদ্র করার মতো ঘাট ঘাট কেটে দিয়েছে, দেখতে পাচ্ছেন পুরো পাতাগুলো কীভাবে কেটে যায়। প্রথম কিনারা বরাবর আক্রমণ করে, কিনারা বরাবর আক্রমণ করার কিছুদিন পরে একদম পাতার সর্ব অঙ্গ আক্রমণ করে, একদম শেষ করে দেয়। এই গাছটা অত্যন্ত হেলদি, এটা আনরেড, কী সুন্দর ফুল হয়েছে, মাত্র চারটা এয়ার লিভস, যেগুলো আছে ভালো সেগুলো আছে, যেগুলো সদ্য পাতা বেরোচ্ছে সবকে নষ্ট করে দিয়েছে। এখানে দেখুন পাতাগুলো আছে, এগুলো চেপে মেরে দেওয়া, হাত দিয়ে চেপে মেরে দেওয়া হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ না হলে আপনার কিচ্ছু করার থাকবে না। মানে এতটাই আক্রমণ এদের যে আপনি দেখলে বুঝতে পারেন, হেলদি হেলদি গাছগুলোকে একদম শেষ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দেয়। এই গাছগুলোতেও পোকা ধরে গেছে, এই দেখতে পাচ্ছেন মাঝখানে একটা, এই দেখতে পাচ্ছেন ফুলটাকে নষ্ট করেছে, পাতাটাকে নষ্ট করেছে। অত্যন্ত ভালো কোয়ালিটির গাছ পাতাগুলোকে সব থেকে আগে ধ্বংস করে, এই যে পাতাটা দেখতে পাচ্ছে, পায়খানা দেখতে পাওয়া যাচ্ছে বা এর মল বা পায়খানা, তাহলে নিশ্চয়ই এখানে কোনো পোকা আছে। উপরের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এই যে পাতাটা পুরো ঝাঁঝরা করে দিয়েছে, ক্লোরোফিলটা খেয়ে নিয়েছে, পুরো খেয়ে নিয়েছে, যে পাতার কোনো কোনো অংশ ক্লোরোফিল খেয়ে নেয় দিয়ে মানে স্কেলিটনটা দেখা যায়, আর কোনো কোনো সময় পুরো পাতাটাই খেয়ে নেয়। এই দেখতে পাচ্ছেন বড়ো দেখে একটা পোকা নিজে বাসাবাস করছে, এটাকে আপনি যদি হাত দিয়ে কষ্ট হয় পাতা দিয়ে একটা পাতা দিয়ে ধরে চেপটে মেরে দিন, মেরে একদম একদম চৌহদ্দির বাইরে ফেলে দেবেন অথবা এ করে দেবেন, একদম মেরে দেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ, নাহলে আবার আসবে। আর ডিমগুলোকেও নষ্ট করে দিতে হবে, জলে ধুয়ে বাইরে ফেলে দিন। কী পরিমাণ হয়েছে আপনি শুধু লক্ষ্য করুন, এই কয়েকটা গোটা পাঁচেক পোকাতে সব খেয়ে নিতে পারে, দেখতে পাচ্ছেন কত বড় লেদা পোকাটা, এও কিন্তু বংশ বিস্তার করার জন্য একদম রেডি হয়েছে। ওইকে মেরে দেওয়া, পাতা দিয়ে চাপ দিয়ে মেরে দিন, পাতাগুলো বাইরে ফেলে দিন, নাহলে কিন্তু আবার আপনার এতে আসবে। আর লেদা পোকার হাত থেকে রক্ষা পাওয়াটা খুব জটিল, এই রানির খুব সুন্দর ফুল হয়েছে, একটা ফুল হয়েছে, একটা কুড়ি হয়েছে, আর তিনটে বড় বড় পাতা আছে, যে পাতাগুলো সদ্য উঠছে সেগুলো কি সবচেয়ে আক্রমণ করছে এবং শেষ করে দিচ্ছে। কাজে লেদা পোকার আক্রমণটা আপনি চিনতে পারবেন সহজে, ওর মল দেখে বা পোকাটাকে যেন খাওয়ার ধরনটা দেখে বুঝতে পারবেন যেগুলো লেদা পোকা। দেখতে পাচ্ছেন আরেকটা পোকা, দেখুন কত বড় বড় পোকাগুলো, দেখুন এই পোকাগুলো যদি মোটামুটি পাঁচ দিন আপনার থাকে তাহলে আর গাছের অস্তিত্ব থাকবে না, সব শেষ করে দেবে, শালুকগুলো শেষ করেছে, ওয়ান ভিজারে শালুকগুলোকে
কুমাটালো ওয়ার ভিসা বিভিন্ন শালুকগুলো ছিল সব সব শেষ করেছে, কতগুলো পোকা রয়েছে দেখুন, এরা বংশ বিস্তার করেছে কিন্তু, এটা এই বংশ বিস্তার করে এরকম এত দ্রুত হারে বংশ বিস্তার করে এ করে দিয়েছে, পুরো শেষ করেছে। এবং যে গাছটা, এটা একটা সুইয়ের কথা যে যে গাছটা আক্রমণ করে যেহেতু শুভকার মতো যায় ওইভাবে, তো সেই জন্য যে গাছটাকে আক্রমণ করে সেটাকে শেষ হলে পরে একটা যাবে, এটা একটা তুলনামূলক সুবিধা আর কি, মানে দেখতে পাবেন অন্তত যে এই গাছটাতে আক্রমণ করে পাশের গাছকে ধরবে না, এর পাশাপাশি সবগুলো খাওয়া হয়ে গেলে তারপর পাশের গাছটা যাবে, এটা দেখে আপনি অন্তত ডিটেক্ট করতে পারবেন আর এ করতে পারবেন। সব গাছগুলোকে আপনার শেষ করেছে, কয়েকটা ভালো প্রজাতি দেখতে পাচ্ছেন, রানি রেড শুধু না, রেড পিওনি, রানি রেড সবকে একদম ওই একইভাবে কেয়েছে আর ধ্বংস করেছে। এরপর এটা বাটার স্কচ সেটাকেও নষ্ট করেছে, লাল রঙের একটা সেটাকেও নষ্ট করেছে, সবকে পরপর এরকম নষ্ট করতে শুরু করেছে। মোটামুটি এই অবস্থায় যদি আপনার এক মাস থাকে সব শেষ করে, এখানে দেখুন সেম এটা বড় একটা জঙ্গলের মতো হয়ে গেছে পাতাগুলো, গাছগুলো দেখে আপাত দৃষ্টিতে মনে হবে না, ঠিক নিচের পাতাগুলোকে আগে আক্রমণ করে, উপরের পাতা থেকে যদি ভালো করে খুঁটি খুঁটি না লক্ষ্য করেন বুঝতেই পারবেন না। এখানে দেখুন পাতাটা কেমন খেয়ে দেখুন, এখানেও দেখুন পোকা আছে, বেশ কয়েকটা পোকা আছে, এ তুলে তুলে দেখতে হবে আপনার পোকাটা ঠিক কোথায় রয়েছে, তারপর এটার কাজ হবে আপনাকে একদম মেরে ফেলা। এই মারা ছাড়া অন্য কোনো উপায় নেই, আপনি যেভাবেই নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন না কেন নিয়ন্ত্রণ করা যাবেন না, ধরতে হবে আর দেখে দেখে মেরে দিলে কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, খুব বেশি নেই। দেখতে পাচ্ছেন আর একটা বড়ো দেখে পোকা, হ্যাঁ এটাকেও পাতা ধরবেন আর পায়ে করে চেপটে দিন, মারা যাবে, ব্যাস কিচ্ছু করার নেই। এ আপনার গাছ বাঁচাতে গেলে পোকাগুলোকে চাষি যারা চাষবাস করেন তারা ওষুধ দিয়ে দেন, কিন্তু আমাদের কাছে খুব বেশি নয় নেই, আর এই জলটা অনেক সময়তেই পাখিগুলো খায় সেই জন্য আমি ওষুধ দিতে পারিনি। এছাড়া খুব সহজে ওষুধ দিলে কন্ট্রোল করা যায়, সাইপারমেথিন জাতীয় কোনো বিষ দিয়ে দিলে সঙ্গে সঙ্গে মারা যাবে, কিন্তু এই যখন একদম হাতের বাইরে চলে যাবে কিছুই করতে পারবো না, তখন অবশেষে ওষুধ দেবো, নাহলে আমার মানে প্রথমেই আমার অগ্রাধিকার তালিকায় থাকবে যে কোনো রকম কোনোভাবে কন্ট্রোল করে দেওয়া, মানে হাত দিয়ে ধরে মেরে দেওয়া, আর যখন দেখবো আর কিছু করতে পারছি না তখন বাধ্য হয়ে মারতে হবে। এইটাও সেম নষ্ট করেছে, পরপর পাতাগুলো দেখুন পরপর কেমনভাবে ধ্বংস করছে, ওটা একটা ভালো প্রজাতি, ও মনে হয় লক্ষ্মী, পর যে যাকে ও ধরবে মোটামুটি ওকে শেষ করতে শুরু করে দেবে। এখানে দেখুন ক্লোরোফিলটা কেমন কেটেছে, পাতার কিনারা বরাবর আক্রমণ করে শেষ করছে, এই আস্তে আস্তে যখন আসবে আপনার পাতাগুলো লক্ষ্য দেখতে পাচ্ছেন, শেপগুলো দেখলেই বুঝতে পারবেন গাছগুলো খুব হেলদি আছে। আর ওই হেলদি গাছগুলোতে যাদের গাছগুলো এত হেলদি নয় তাদের গাছগুলোতে অপেক্ষাকৃত হয়তো আক্রমণ কম হবে, কিন্তু গাছ হেলদি হলেই এদের আক্রমণের এটা বেজে, কারণ এই পাতাগুলো খুব নরম থাকে আর খেতে সুবিধা হয়, কাজেই সবসময়তে আপনাকে একটু লক্ষ্য করতে হবে, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি দিন তিনেক ছিলাম মানে ঠিক সেভাবে লক্ষ্য করে নজর দিতে পারিনি সেই জন্য এতটা আক্রমণ হয়েছে, নাহলে যদি আমি একবার দেখি মোটামুটি সব পুরোটাই দেখে বলে দেবো যে কী অবস্থায় আছে বা কোনটা কি আক্রমণ হয়েছে, একদম পুরো শেষ করে দেবে। নাহলে যাদের এইরকম লেদা পোকার আক্রমণ হচ্ছে বা পাতাগুলো কুকুড়ানো আছে খেয়ে নিচ্ছে বা কিছু বুঝতে পারছেন, এইরকম গুটি গুটি মল বিভিন্ন জায়গায় মল বা পায়খানা যেখানে যে পড়ে রয়েছে, এই অবস্থায় যদি চলতে থাকে অবশ্যই নজর দিন, লেদা পোকার আক্রমণ হওয়ার। এই শালুকগুলো পুরো নষ্ট করে দিয়েছিল, আবার নতুন করে হয়েছে, দেখা যাক কী হয়, পুরো নষ্ট করে দিয়েছিল সব। হ্যাঁ এই ফুলগুলো হয়েছে এগুলোতে আক্রমণ হয়নি, ওই জন্য আপনাকে যেগুলো আক্রমণ হচ্ছে সেগুলোকে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ না করে দিলে পুরো স্প্রেড করে যাবে, আর যখন স্প্রেড করে যাবে তখন আর আপনি কিছু করতে পারবেন না, কাজে আপনি প্রথমেই সমূলে বিনাশ করে দিন মানে নষ্ট করে দিন। আর এ পাতা ছাড়াও দেখলাম, প্রথমেই দেখালাম একটা কুড়িগুলোকে নষ্ট করে দেবে, পুরো ফুলগুলোকে নষ্ট করে দেবে, ফুলের পাপড়ি আরও নরম থাকে তখন ওর মধ্যে গিয়ে নিরাপদে ডিম পাড়ে, ফুলের মধ্যে সবচেয়ে বেশি ডিম পাড়ে, ডিম পেড়ে প্রচুর বংশবিস্তার ঘটায়, আর ডিম পাড়ার জন্যই মূলত ফুলের মধ্যে ঢুকে যায়, তাহলে একটা বাসার মতো তৈরি হয়ে যায় সেখানে, বেশ সুন্দর ডিম পাড়ে। এই গাছগুলো দেখুন উপরের পাতাগুলো খুব সুন্দর হেলদি আছে, নিচের পোকায় কিন্তু নিচের গাছের পর্যন্ত লেদা পোকা লেগে গেছে, মানে কিছু কিছু পোকা লেগে গেছে, এগুলো তুলে তুলে আস্তে আস্তে নষ্ট করলাম, দেখছি দেখলাম কথাগুলো। এরপর কুড়িটা দেখুন, এই কুড়িটা দেখাই, এই কুড়িটাকে কীভাবে নষ্ট করেছে দেখুন, কুড়ির মধ্যে এরকম ছিদ্র করে দেয়, ছিদ্র করে ওখানে বংশবিস্তার ঘটায়, একদম মানে শেষ করে দেবে আপনার। কাজে যাদের এরকম অবস্থা তৈরি হয়েছে বা পরিস্থিতি তৈরি হয়েছে তাদেরকে আমি অনুরোধ করব যে অবশ্যই নজর রাখুন আর ভিডিওগুলো দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।